শেষদায় মাথা রেখে একটি দয়া পড়ুন সম্পদের অভাব হবে না আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন এটা আমার কথা নয় রাসুল সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এক কাছে এসে ইয়া দুনিয়া আমাকে ত্যাগ করেছে দুনিয়ার সম্পদ আমাকে ত্যাগ করেছে এমন কিছু আমল আমাকে বলে দেন যে আমলের মাধ্যমে আল্লাহ তালা আমাকে সম্পদের ব্যবস্থা করে দিবেন নেবীজি সাল্লাহ বললেন ও আমার সাহাবি তুমি কি জানো না সেজদায় গিয়ে যদি তুমি একটি আয়াত অথবা একটি বাক্য পড়তে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন তবে অবশ্য আমাদেরকে স্মরণ রাখতে হবে দুই ধরনের একটা হচ্ছে ফরজ সেজদা ফরজ নামাজের যে সেজদা আছে আরেকটা হচ্ছে নফল অথবা তো এই ক্ষেত্রে অবশ্যই ফরজ নামাজের সেজদায় গিয়ে শুধু সুবহান রাব্বিয়াল আ'লা এই ধরনের তাসবীহ পড়তে হবে অন্য কোনো দোয়া অথবা বাংলা দোয়া অথবা কুরআনের কোনো আয়াত পড়া ঠিক হবে না তবে নফল নামাজে আপনি যখনই নফল নামাজ করবেন তখনই সেজদা গিয়ে এই দোয়াটি পড়তে পারেন এই দোয়াটি যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন রিজিক নিয়ে টেনশন করতে হবে না দোয়াটি হচ্ছে সেজদা যখন যাবেন সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার বলার পরে এরপর আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ এত রূপ করতে পারবেন ইনশাআল্লাহ ছোট একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু শিক্ষা দিয়েছেন এই দোয়া পড়ার পরে এই সাহাবী যখন চলে গেলেন কিছুদিন পরে সাহাবী আসেন আসার পরে বলেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি যে আমল আমাকে বলে দিয়েছেন আমি নফল নামাজে বেশি বেশি সেজদায় গিয়ে আয়াতটি পড়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন আমি ঋণ থেকে মুক্ত হয়েছি শুধু তাই নয় এখন আমি নিজে জাকাত দিতে পারি সোমান আল্লাহ বলতে পারলেন না আল্লাহ পাক রব্বুল আলমী তাকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল এই জন্য রসোল্লা যে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যখন শেষদা করি তখন মনে করি আমাদের কপালটা কার্পেটে লাগছে মনে করে আমাদের কপালটা টাইলস লাগছে নো আখর অবমায় কোন আদ্য হুয়া সাজে যখন বান্দা সেজদা করে তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয় বলেন সুহান আল্লাহ কেন ইমাজিন তাই আপনি কল্পনা করতে পারছেন আপনি সেজদায় গিয়ে আল্লাহকে বলছেন সুহান আল্লাহ হামদি আল্লাহ প্রশংসার সাথে আপনার পবিত্রতার ঘোষণা করছি যখন আপনি সেজদায় গেলেন আপনি নিজেকে একেবারে অবরত করে দিলেন নিজেকে বিনয়ের সাথে আপনার মাথাটাকে নত করে আল্লাহকে বললেন সুবাহান আল্লাহ হামদি আয়াল্লাহ প্রশংসার সাথে আপনার পবিত্রতার ঘোষণা করছি মহানত্বের সাথে আজিমের সাথে আপনার প্রশংসা করছি আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি এরপর আপনি ক্ষমা চাচ্ছেন আস্তাউফেউল্লাহ আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আয় আমি ক্ষমা প্রার্থী এই দোয়া যদি আপনি করতে পারেন শেষ দায় গিয়ে আল্লাহ তালা আপনাকে সম্পদের মালিক বানিয়ে দেবেন রিজিক নিয়ে আপনাকে টেনশন করতে হবে রিজিকের মালিক কে জন্য অবশ্যই আমরা স্মরণ রাখবো আমরা পরিপূর্ণভাবে যদি দোয়াগুলো করতে পারি আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে সম্পদের মালিক বানিয়ে দেবেন আসুন আমরা আমলটি পরিপূর্ণভাবে করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে